জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। পিকে হালদার এবং তার পাঁচ সহযোগীকে ফের 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালত। আজ শুনানি শেষে এই আদেশ দেন আদালত। পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে 21 জুন। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো সিবিআই এর কাছে মামলা হস্তান্তর করা হবে কিনা তা জানায়নি আদালত। আজ ভারতের জাতীয় গোয়েন্দা বিভাগ ইডি জানায় মালয়েশিয়াতে 7টি বিলাসবহুল বাড়ি রয়েছে পিকে হালদারের। এছাড়া 88টি ব্যাংক অ্যাকাউন্ট, 40টি স্থাবর সম্পত্তি ও 60 কোটি টাকা ব্যাংক আমানতের প্রমাণ পেয়েছে ইডি। এর আগে প্রায় 150 কোটি রুপি মানি লন্ডারিং এর প্রমাণের কথা জানায় গোয়েন্দা সংস্থা।